হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজকে একটু বেরোবার প্ল্যান হয়েছে, তাই সকাল থেকে খুব হুটোপাটিতেই কাটলো। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, মোটামুটি এদিকটা গোছানো হয়ে গেছে, আর মা তো আছেই। মা আমায় খুব হেল্প করে গো, খুব হেল্প করে। মায়ের সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারতাম না। আর যেখানে যতটুকু আমি অনেক এর পেছনে অনেকখানি কৃতিত্ব আমার শাশুড়ি মার। তো যাই হোক, এবার আমি একটু বেরোবো, একটু টুকটাক কেনাকাটার আছে, চলো দেখি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা। এই দেখুন, এই হচ্ছে আমাদের এখানকার জাগ্রত মা বুনোকালী মায়ের মন্দির। ওনার মূর্তিতে না অদ্ভুত এক স্নিগ্ধতা রয়েছে। কোনো একদিন আপনাদের নিশ্চয়ই ওনার এই মন্দিরে আমি নিয়ে আসব। আর এদিকে দেখুন, দুর্গাপূজার প্যান্ডেলের বাঁশ বাঁধা হচ্ছে একটি জায়গায়। দুর্গাপূজার প্যান্ডেলের বাঁশ বাঁধা হচ্ছে দেখলেই মনটা যেন আনন্দে ভরে ওঠে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিউ নর্মাল লাইফের সব থেকে ইম্পর্টেন্ট একটি জিনিস। ফার্স্টেই আমি এখানকার স্টাইল বাজারে ঢুকছি। এখানে আমার কেনাকাটা মোটামুটি কমপ্লিট, এবার আমি অন্য একটা জায়গায় যাব। এই দেখুন, একটা ছাতা কিনে নিয়েছি আমার মেয়ের জন্য, অনেক দিন ধরে বায়না করছিল। এবার আমি আমাদের এখানকার বিনিজ শপিং সিটিতে ঢুকছি। এখান থেকেও আমার বেশ কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটি হয়ে গেছে। আমাদের আরও কিছু কাজ ছিল, সেগুলো মিটিয়ে আমি আর আমার হাজব্যান্ড এবার বাড়ি ফিরছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে আবার খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।